আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুঃখ কষ্টে আপনার জীবনটা জর্জরিত, আপনি আর পারছেন না, কষ্ট যেন আপনাকে ছাড়ছে না, আপনার হৃদয় ভারী হয়ে আসছে, বুকে যেন একটি বড়সড় পাথর আটকে আছে, আপনি চান একটু মুক্ত বাতাস, চান এই কষ্টগুলো কারো কাছে বলে নিজেকে হালকা করতে, কিন্তু বলতে পারছেন না, এমন অপরাধ, এমন বিপদ যে কাউকে বলা যায় না বা বলতেও পারছেন না। সবাই ব্যস্ত আপনার কষ্টের গল্প শোনার জন্য, কারো কোনো অপেক্ষা নেই, সবাই যে যার মতন করে জীবনযাপন করছে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আপনি কাউকে বলতে পারছেন না, কেউ আপনাকে সময় দিচ্ছে না, আপনি একটু বাইরে বেরিয়ে আসুন, আপনার ছাদে কিংবা এমন কোনো জায়গায় চলে যান যেখানে মানুষের আনাগোনা খুব কম, যেখানে রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন। আকাশের দিকে তাকান, অল্প সময়ের জন্য একটু নীরবে ভাবুন, দেখবেন কেউ একজন আপনার সেই দুঃখগুলো শোনার জন্য অধীর অপেক্ষায় আছেন, আপনাকে সান্ত্বনা দিতে প্রহর গুনছেন। ঠিক সেই মুহূর্তে আপনি সিজদায় লুটিয়ে পড়ুন আর আপনার রবের কাছে আপনার হৃদয়ের আর্তনাদগুলো মন খুলে বলুন। দেখবেন একটু পর আপনার মন বলতে চাচ্ছে, সূরা ইউসুফ 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপে নিবেদিত করছি। এই আয়াতটা আপনি উপলব্ধি করুন, কার কাছে করছেন, আপনার সামনে কে আছে, কে শুনছেন। আপনি নিশ্চিত থাকুন গোপন কথাগুলো তিনি কখনো কারো কাছে প্রকাশ করবেন না, তিনি কারো কাছে আপনাকে অবদস্থ করবেন না। তাহলে কেন আপনি মিছে এই দুনিয়া মানুষগুলোর মাঝে নিজের কষ্টগুলো বলার জন্য খুঁজে বেড়াচ্ছেন, অপেক্ষা করছেন, সময় অপচয় করছেন? তাই আল্লাহর কাছে নিজের কষ্টগুলো, নিজের বেদনাগুলো, নিজের চাওয়া পাওয়াগুলো বলে ফেলুন। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।